দাবায় দাপড় দেখাচ্ছেন এই ভারতীয় তরুণ। 18 বছর বয়সেই হারাচ্ছেন দিগ্গজদের। আগামীর বিশ্বনাথন আনন্দকে পেল ভারত। জানেন এই বুদ্ধিমান তরুণ আদতে কে? তাকে চিনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। মাত্র 5 বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেছেন এই বালকটি। 18 বছরে পৌঁছতে পৌঁছতে একাধিক খেতাব অর্জন করে ফেলেছেন। তার নাম রমেশ বাবু প্রজ্ঞানন্দ। তার প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশে সকলে। কয়েক মাস আগে এই তরুণ বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের 1 নম্বর দাবারু হয়ে ওঠেন। তারপরই প্রজ্ঞানন্দকে প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকার সহ অনেকেই। ঠিক যেন আগামীর বিশ্বনাথন আনন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে এই তরুণের মধ্যে। আর এবার এই তরুণ হারিয়ে দিলেন দাবার জগতের এই দিগ্গজকে। দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কয়েকদিন আগেই ক্লাসিক্যাল দাবায় হারিয়েছিলেন বিশ্বের 1 নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনকে। এবার নরওয়ে দাবা প্রতিযোগিতায় বিশ্বের 2 নম্বরকেও হারিয়ে দিলেন ভারতের ছেলে রমেশ বাবু প্রজ্ঞানন্দ। প্রতিযোগিতার শুরু থেকেই ঝড় তুলেছেন ভারতীয় এই দাবারু। আটঘাট ভেটেই যে এবারে তিনি এসেছেন সেটা প্রথম রাউন্ড থেকেই বুঝিয়ে দিয়েছেন তিনি। এই জয়ের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম 10-এ ঢুকে পড়েছেন চেন্নাইয়ের এই দাবারু। প্রথমবার এই দুই তারকাকে একই প্রতিযোগিতায় হারালেন তিনি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। বয়সে তরুণ হলেও তিনি যে মানসিকভাবে অনেকের থেকে শক্তিশালী সেটা এই ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। কারণ ম্যাগনাস কার্লসেনকে হারানোর পর চতুর্থ রাউন্ডে কিছুটা অপ্রত্যাশিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরার কাছে হেরে গেছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু হারের একদিনের মধ্যেই অনবদ্য প্রত্যাবর্তন করে বিশ্বে 2 নম্বরকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। প্রজ্ঞানন্দের দুরন্ত জয়ের পরই বিভিন্ন দিক থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। প্রতিযোগিতার নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে যেমন প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানানো হয়েছে, তেমনি ভারতের এই দাবারুকে অনবদ্য কৃতিত্বের জন্য প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। অনেকেই বলছেন আগামীর বিশ্বনাথন আনন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে এই তরুণের মধ্যে। হয়তো আগামীতে দেশের হয়ে তিনিই রাজ করবেন দাবা বোর্ডের সাদা কালো খেলায়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগা।